বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচ খেলতে নামছে ভারতীয় টিম। তিন ম্যাচের এই ওডিআই সিরিজে 2-0 এগিয়ে রয়েছে ভারতীয় টিম। তবে বুধবার ভারতীয় টিমের স্কোয়াডে দেখা যাবে না শুভমান গিল, মোহাম্মদ সামি, শার্দুল ঠাকুর, হার্দিক পান্ডিয়া ও আকসার প্যাটেলদের, এবং তৃতীয় ওডিআই ম্যাচের জন্য ভারতীয় টিমের স্কোয়াডে যোগ দিয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, কুলদীপ যাদব ও জাসপ্রীত বুমরা। অর্থাৎ তৃতীয় ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় টিমের একাদশে আমরা অনেকগুলো পরিবর্তন দেখতে পাব। তৃতীয় ওডিআই ম্যাচ খেলার জন্য ভারতীয় টিমের স্কোয়াডের সঙ্গে রাজকোটে যায়নি শুভমান গিল, মোহাম্মদ সামি ও শার্দুল ঠাকুররা। অর্থাৎ বুধবার ভারতীয় টিমের প্লেইং ইলেভেনে এই তিনজন প্লেয়ারকে দেখা যাবে না, এবং বুধবার ফাইনাল ম্যাচ খেলার জন্য ভারতীয় টিমের প্লেইং ইলেভেনে ফিরেছে রোহিত শর্মা, বিরাট কোহলি, কুলদীপ যাদব ও জাসপ্রীত বুমরা। এই চারজনকে বুধবার রাজকোটে ভারতীয় টিমের হয়ে খেলতে দেখা যাবে। সো এক নজরে তৃতীয় ওডিআই ম্যাচের জন্য ভারতীয় টিমের প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে তা দেখে নিলে, এক নম্বর ওপেনিংয়ে থাকবে রোহিত শর্মা, দু নম্বর ঈশান কিশান, তিন নম্বর বিরাট কোহলি, চার নম্বর শ্রেয়াস আয়ার, পাঁচ নম্বর কে এল রাহুল, ছ নম্বর সূর্যকুমার যাদব, সাত নম্বর রবীন্দ্র জাদেজা, আট নম্বর রবিচন্দ্রন অশ্বিন, ন নম্বর কুলদীপ যাদব, দশ নম্বর জাসপ্রীত বুমরা ও এগারো নম্বর মোহাম্মদ সিরাজ। হ্যাঁ ফ্রেন্ডস, সম্ভবত এটাই ভারতীয় টিমের প্লেইং ইলেভেন হতে চলেছে বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে, অস্ট্রেলিয়াকে কি রাজকোটে হারিয়ে এই সিরিজে ক্লিন সুইপ করতে পারবে ভারতীয় টিম? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং ভারতীয় টিমের ফ্যান হয়ে ভারতীয় টিমকে তৃতীয় ওডিআই ম্যাচেও জিততে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং ক্রিকেট জগতের আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।